মানুষের মধ্যে মোট চারটি দল আছে। এক দল মানুষ আল্লাহকে মানে, আল্লাহর বিধানকে মানে, যেমন সাহাবায়ে কেরাম যখন এই আয়াত নাজিল হয়েছে সঙ্গে সঙ্গে সাহাবায়ে মেনে নিয়েছে, দেরি করেনি। দুই নম্বর হচ্ছে তারা আল্লাহকে মানে, তার বিধানকে মানে না, যেমন আবু জাহেল। আর এক দল আছে যারা আল্লাহকে মানে, তার বিধানকে মানে, কিছু মানে কিছু ছাড়ে, এর হল মোনাফেক। যারা আর এক দল আছে যারা আল্লাহকেও মানে না তার বিধানকেও মানে না, এরা নাস্তিক। সাহাবায়ে কেরাম কোরআনের দশটা আয়াত শুনতেন, শোনার পরে আর আসতেন না, অনেকদিন পরে আসতেন। কি দেরি করলেন যে, বললাম এই দশটা আয়াতের উপরে আমল করে তারপরে আজকে আসছি। তারা কোরআন অনুধাবন করতেন, বুঝতেন, আমল করতেন। আমরা পড়িও না, বুঝিও না, অনুধাবন করি না, খালি মনে করি পড়লাম দশ নাকি হয়ে গেল, এক সাতশ নাকি হয়ে গেল, কিন্তু কি আসে ওর মধ্যে এটা তো বোঝার চেষ্টা করি না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং আজকে হাতেম খাল ছোট মসজিদ হিসাবে পরিচিত হলেও আজকে বড় মসজিদই বলবো, কারণ সহিহ হাদিস অনুযায়ী যেখানে আমল হয় সেটাই তো বড়। তবুও মারুফ হিসাবে বলতে হয় এই মসজিদে আজকে উপস্থিত শ্রোতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় স্নেহের কচিকাঁচা ছাত্র এবং যুব সম্প্রদায়, বিশেষ করে মুরব্বী যারা আছেন আমার বয়সের, তাদের সংখ্যা আমি খুব কমই দেখতে পাচ্ছি। বোধহয় সব মরে গেছে, আমার বয়সে কেউ নাই সম্ভব নাকি? কোনো পাকা দাঁড়িয়ে তোমার ডান পাশের বাম পাশে একজন মাত্র আসছে নাকি দেখছি? আসলে জাতির ভবিষ্যৎ তো যুবশক্তি, আর তারাই তো জাতির প্রাণশক্তি, ঠিক না? যুবশক্তি যদি মরে যায় আর প্রাণশক্তি থাকে না, যুবশক্তি যদি প্যারালাইজড হয়ে যায় সে শক্তিতে কোনো কাজ হয় না। যুবশক্তি যদি কারো লেজুড় হয় তা স্বাধীন চিত্ততা থাকে না। আজকের যুবশক্তি সম্পূর্ণরূপে লেজুড় বৃত্তি পালন করছে বলেই যুবশক্তির কোনো কাজ নাই, সমাজ সংশোধন হচ্ছে না, সমাজ আরও দিন দিন রসাতলে চলে যাচ্ছে। সত্য কোনটা মিথ্যা কোনটা কোনো মানদণ্ড নাই। অথচ আল্লাহ মানদণ্ড নাজিল করেছিলেন, তিনি বলে দিয়েছিলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, কোরআনটা কি হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হচ্ছে মানুষের জন্য পথপ্রদর্শক এবং হেদায়েতের ব্যাখ্যা আর সত্য ও মিথ্যার মানদণ্ড। কোরআনের এই তিনটা বিশেষণ আল্লাহ পাক বললেন সূরা বাকারা 184 আয়াতে, আর সেই রমজান মাসেই আমরা বসে আজকে কথা বলছি। রমজানের গুরুত্ব বেড়েছে নজুলি কোরআনের কারণে। রমজান মাস আগে থেকেই আছে আরব দেশে, মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউস আছে, এগুলো তো রমজানও ছিল, কিন্তু কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের গুরুত্ব বেড়েছে, এবং এত বেড়েছে যে অন্য মাসে কোনো আমল করলে দশ নাকি হয়, আর এই মাসে আমল করলে 70 থেকে 700 গুণ বেশি নাকি হয়।
এমনকি আল্লাহ আল্লাহ বলছেন আমি নিজে হাতে ওর পুরস্কার দেব, অতএব 700 নয় তার চেয়ে বহুগুণ বেশি আল্লাহ পাক দান করবেন। কারণ কি? নুজুলে কোরআনের জন্য। কোরআনটা কি? কোরআন বাংলাদেশের মুসলমানদের কাছে পবিত্র গ্রন্থ, ঠিক না? কিন্তু না, কোরআন মুসলমানদের জীবন গ্রন্থ। মুসলমানের জীবন পরিচালিত হবে কোরআনের প্রতিটি হুকুম আহকামের ভিত্তিতে, আদেশ নিষেধের ভিত্তিতে। সংসদ অধিবেশন শুরু হয়, এখানে প্রথমে কোরআন পাঠ করা হয়, ঠিক না? এবারে গীতা পাঠ করা হয়, এবারে ত্রিপিটক পাঠ করা হয়, আর সবটাই সমান মর্যাদার ধর্মগ্রন্থ। ন ধর্মগ্রন্থ ছিল একটাই, কোনটা? আমার সঙ্গে কিন্তু কথা বলতে হবে, আপনার ভেতর থেকে প্রশ্ন উত্তর আসতে হবে। আপনি কি বিশ্বাস করেন যে ধর্মগ্রন্থ শুধুমাত্র কোরআন? আমরা বলছি শুধুমাত্র কোরআন না, আর যেগুলো ধর্মগ্রন্থ বলা হচ্ছে ধর্মিকদের কাছে ওটা ধর্মীয় পবিত্র গ্রন্থ হতে পারে, তো মুসলমানের কাছে এমনকি সত্যিকারের যে জ্ঞানী সম্প্রদায়ের কাছে সত্যিকারের ধর্মগ্রন্থ হলে সেটা কোরআনই হবে। কারণ কোরআন একমাত্র গ্রন্থ যেখানে কোনো ত্রুটি বিচ্যুতি নাই। জালিকাল কিতাব লা রাইবা, চ্যালেঞ্জ। পৃথিবীর ইতিহাসে একমাত্র গ্রন্থ যে বলেছে শুরুতে যেখানে কোনো ত্রুটি খুঁজিতে অনেক পাবে না। এবং এই কোরআনে মোট 6টা চ্যালেঞ্জ এসছে। ঐনকন্দ ফিরাই মানাসেলা আবদিন সুরত মিসলে, যদি তোমরা আমার কোরআনে কোনো সন্দেহ দেখতে পাও আর একটা কোরআন বানিয়ে নিয়ে আসো। পারেনি, কোরআনে 6 জায়গায় চ্যালেঞ্জ হয়েছে। কোনো চ্যালেঞ্জের উত্তর আরব জাতি তৎকালীন সময়ের যারা শ্রেষ্ঠ জ্ঞানীগুণী ছিল আরবদের মধ্যে কেউ সে চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। সে চ্যালেঞ্জ আজ পর্যন্ত আছে, কোরআনের একটা হরফ নোক্তা পর্যন্ত পরিবর্তন হয় নাই, হবেও না কোনো কালে। আর এটাই একমাত্র ধর্মগ্রন্থ যা আল্লাহ পাক নিজে তার দায়িত্ব গ্রহণ করেছেন। ইন্না নাহাদুনাজ্জালনা যিকরা ওয়ইন্না লাহু লাহাফেজুন, আমরাই কোরআন নাজিল করেছি, আমরাই কোরআনের হেফাজত করি। আল্লাহ যার হেফাজত করি তাকে নষ্ট করার ক্ষমতা কারো আছে? নাই। আমি জুমা আগের খোদ্া এই বিষয়ে আলোচনা করে গিয়েছি, যারা আমার খোদ্া নিয়মিত শোনেন তারা জানেন। আমি ঘটনা বলে দিয়েছি, খলিফার আমল থেকে খলিফা হারুন রশিদের আমার ঘটনা বলেছি, এ যুগের ঘটনা বলেছি, কারা কারা চেষ্টা করেছে, তারা কীভাবে ব্যর্থ হয়েছে, এসব আমরা বলে দিয়েছি। একটা নোক্তা পরিবর্তন করেছিল, এতে সঙ্গে ধরা পড়েছে, পরের দিন সে কিছুই করতে পারেনি। অতএব সেই কোরআন নাজিল হয়েছে এই মাসে, আর এই মাসে নাজিলের কারণে এই রমজান মাসে মর্যাদা বৃদ্ধি পেয়ে গেছে। আর যাদের কাছে নাজিল হলো তারা কিন্তু মুসলমান ছিলেন না, আরবের লোকেরা মুশরিক কাফের ছিলেন, তারা কোরআন পড়ে মুসলমান হলো। আর আমরা মুসলমান, আমাদের কাছে কোরআন আসলো, আমরা এই কোরআন গ্রহণ করলাম না। এর ব্যাখ্যা নিজে দেন। মানুষের মধ্যে মোট 4টা দল আছে। একদল মানুষ আল্লাহকে মানে, আল্লাহর বিধানকে মানে, যেমন সাহাবায়ে কেরাম। যখন এই আয়াত নাজিল হয়েছে সঙ্গে সঙ্গে সাহাবায়ে তার মেনে নিয়েছে, দেরি করেনি। এক মহিলা ঝাঁপিয়ে চলে আসছে, এসে বলছে হে আল্লাহ রসুল, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, জিহার করেছে, এই বুড়ো বয়সে আমি যাবো কোথায়, ছেলে মেয়ে সব আছে, মানে রাগের বসে তালাক দিয়েছে। তো আল্লাহ রসুল কোনো জবাব দিচ্ছেন না, আবারও বলছে, এই ঝগড়া শুরু করছে আল্লাহ রসুলের সঙ্গে। ঝগড়াকে আরবিতে বলা হয় মজাদাল্লাহ, সেরকম মজাদিল্লা আসনা করানে। এই ওই মহিলার ঝগড়ার কারণেই কিন্তু এটা হয়েছে, সে আল্লাহ নবীর জবাব দিচ্ছেন না। অনেকক্ষণ চুপ থাকার পরে আয়াত নাজিল হয়ে গেল, তখন বললো হে মহিলা এদিকে আস, আল্লাহ পাক তোমার ঝগড়া শুনেছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার উত্তর নাজিল করেছেন এই আইয়ে। মহিলার কথা আল্লাহ পাক ডাইরেক্ট শুনলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো। সে প্রেক্ষাপট যেমন সে যুগেও ছিল, ওই প্রেক্ষাপট এ যুগেও হতে পারে, যদি হয় তার বিধান ওখানে বলা হলো। জীবন্ত কোরআন সেইভাবেই রয়েছে। ওমর ফারুকের আমলে তিনি একদিন তার রাজনৈতিক সফরে বা সরকারি সফরে কোথাও যাচ্ছিলেন, সঙ্গে বিরাট বহর, হঠাৎ এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলেন, সমস্ত সেনাবাহিনী
কুরাইশের বড় নেতারা সব দাঁড়িয়ে গেছে। ওমর এগিয়ে যেয়ে এক বুড়ির সঙ্গে কথা বললেন অনেকক্ষণ। তখন একজন এগিয়ে যেয়ে বলছে, হে খলিফা, আমরা এত লোক দাঁড়িয়ে আছি, একটা বুড়ির জন্য আপনি এত সময় নষ্ট করছেন? ওমর ধমক দিয়ে বলেছিলেন, খবরদার, তুই জানো এই মহিলাকে? এই মহিলার কারণে আল্লাহবাক সঙ্গে সঙ্গে আসমান থেকে জবাব দিয়েছিলেন, আমি তার জন্য দাঁড়াবো না। যদি ওই মহিলা একদিন দাঁড়িয়ে থাকে এখানে, আমি একদিন অপেক্ষা করব যে মহিলাকে আল্লাহ সম্মান করে, আমি খলিফা থেকে সম্মান করব না? বলে সুবহানাল্লাহ, ঈমান মানুষকে কোথায় নিয়ে চলে যায়? এই দুর্বল মানুষ আমরা মল্লেথুরে মাটি হয়ে যাব, পোকায় খাবে, কিন্তু এই মানুষ শুধু ঈমানের কারণে আল্লাহর কাছে এত প্রিয়, একটা মহিলাকে আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, আর খলিফা ওমর তাকে সম্মান করেছেন। আমরাও করব, জীবন্ত কোরআন, চিরদিনের জন্য কোরআন। ওই বিধান সেদিন যে কারণে ওই মহিলার সম্পর্কে নাজিল হয়েছিল, আজও যদি কেউ কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে ওরকম ব্যবহার করে, ওই বিধান আজও চলবে, পরিবর্তন হবে না। সাহাবায়ে কেরাম কোরআনের 10টা আয়াত শুনতেন, শোনার পরে আর আসতেন না, অনেকদিন পরে আসতেন। কি দেরি করলেন যে? বললাম, এই 10টা আয়াতের উপরে আমল করে তারপরে আজকে আসছি। তারা কোরআন অনুধাবন করতেন, বুঝতেন, আমল করতেন। আমরা পড়িও না, বুঝিও না, অনুধাবন করি না, খালি মনে করি পড়লাম, 10 নাকি হয়ে গেলো, 100 নাকি হয়ে গেলো, কিন্তু কী আসে ওর মধ্যে এটা তো বোঝার চেষ্টা করি না। এ বিষয়ে সবার কাছে আমাদের আবেদন থাকবে। আহলাদের জামাতে পূর্ণাঙ্গ কোরআনের অনুবাদ ছিল না, এটা বেরিয়ে গেছে, তরজমাতুল কোরআন প্রত্যেক ঘরে ঘরে রাখবেন। এই মসজিদে এই কী বলে এটাকে মেম্বার করে একটা রেখে দেবেন, মসজিদের পক্ষ থেকে অক্প করে দোকান যে মুসল্লি আসবেন সময় পেলে একটু পড়বেন। এটা আমাদের, আমরা এটাকে জীবন গ্রন্থ মনে করি, কারণ কোরআন হচ্ছে মানদণ্ড, কিসের সত্য মিথ্যার। কোরআনের বিপরীত যদি আমরা কিছু বলি ওটা গ্রহণ করা হবে না, অনুকূলী হলে গ্রহণ করবে, এটাই তো কথা। একদল লোক আছে যারা আল্লাহকে মানে, তার বিধানকে মানে, তাদের এক নম্বর দৃষ্টান্ত হচ্ছে আসহাবুন আউ্বালুর মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীন ইত্তাবাউহুম বিইহসান, মুহাজির, আনসার এবং তাদের অনুসারীবৃন্দ। দু নম্বর হচ্ছে তারা আল্লাহকে মানে, তার বিধানকে মানে না। যেমন আবু জাহেল আল্লাহকে মানত কিন্তু আল্লাহর বিধানকে মানেনি, সেজন্য আবু জাহেল হয়ে গেছে সে। আরেক দল আছে যারা আল্লাহকে মানে, তার বিধানকে মানে, কিছুই মানে, কিছু ছাড়ে। এর হল মোনাফেক, যারা যারা সুবিধা হয় ওটা মানে, যারা মনে চায় না, স্বার্থের ব্যাঘাত ঘটে ওটা মানে না, এটা হল মোনাফেক। আরেক দল আছে যারা আল্লাহকেও মানে না, তার বিধানকেও মানে না, এটা নাস্তিক। এই চার দলের মধ্যে আপনি কোন দলে যাবেন বলতে পারেন? জান্নাত পাবে কারা? এই চারটে দলের কথা বললাম, জান্নাত পাবে কারা? শোনেন নেই না? প্রথম দল যারা কোরআনকে আল্লাহকে মেনেছে, আল্লাহর বিধানকে মেনেছে, তারই তো জান্নাত পাবে, বাকি তিন দল তো পাবে না। যদি আমরা মুসলমান, বিধান যদি না মানে তাহলে আমরা কিন্তু জান্নাত পাবো না, কিছু মানে কিছু ছাড়ি আমরা কিন্তু জান্নাত পাবো না, আর না মানলে তো একবার গেল। এই বিষয়টি মনে রাখবেন। দু নম্বর বিষয় হচ্ছে যে কোরআনকে যদি সত্য হিসেবে আপনি গ্রহণ করেন, এই সত্য নিজের জীবনে প্রতিষ্ঠা করার জন্য, নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে প্রতিষ্ঠা করার জন্য আপনি কি চেষ্টা করবেন না? এই চেষ্টা এককভাবে করবেন না, সবাইকে নিয়ে করাই ভালো হবে। যদি আল্লাহর রসুল মক্কার ঘরে, কাবার ঘরে চত্বর আছে না, ওখানে বসে উনি সারা জীবন ওয়াজ করতেন, ওনার কেউ মারত না, কেউ ডিস্টার্ব করত না। কারণ আপনারা জানেন যে আরবদের একটা রীতি ছিল, মান দাখালা কানা আমানান, যে ব্যক্তি কাবাগিরে প্রবেশ করলো সে নিরাপদ হয়ে গেল। এমনকি পিতৃহন্তাকেও যদি ওখানে খুঁজে পাওয়া যায় তাকেও কেউ মারত না। এই নিরাপদ এলাকা রেখে আল্লাহ রসুল কেন জনগণের মধ্যে দাওয়াত দিতে গেলেন, বাজারের মধ্যে দাওয়াত দিতে বলে দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু,
তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা কল্যাণপ্রাপ্ত হবে, সফল কাম হবে। কেন সঙ্গে সঙ্গে তার চাষা আবুল হাব তার পায়ে পাথর ছড়ি মারল, তার কপাল ফেটে ফিনকি দিয়ে কেন রক্ত বের হলো? অথচ সবাই থেকে আল আমিন বলতো, আল্লাহ প্রেরিত সত্যকে সত্য বলে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে সেটা প্রকাশ করেছেন, বলি তো তাকে মার খেতে হয়েছে। আর এইটা করার জন্য যেমন মানসিক শক্তি লাগে, তেমনি দুনিয়াবি শক্তি লাগে, মানুষের সহযোগিতা লাগে। আল্লাহ পাক বলছেন হাসবুকাল্লাহ ওয়ানি তাবাকা মিনাল মুমিনিন, তোমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তোমার অনুসারে মুমিনরাই যথেষ্ট। আল্লাহ রাসূলের সঙ্গে কিছু মানুষ তো সবসময় ছিলেন, তাই না? আবু বকর ছিলেন, পরে ওমর হলেন, ওসমান, আলী, এরা সবসময় তার সঙ্গে ছিলেন তো। কিছু লোক ছিলেন বলেই তিনি কাজটা করতে পেরেছেন, একাকে দাওয়াতি কাজ হয় না। অর্থাৎ সত্য প্রতিষ্ঠার জন্য শক্তি লাগে, আর লাশ স্রোতে চলে, স্রোতের বিপরীত চলতে গেলে হাতে শক্তি লাগে না। শক্তি হবে তো সংগঠন দিয়ে, এককভাবে কোশ্চেন কে লোকে এগোতে পারবে? এই মসজিদ হয়েছে একটা কমিটি নাই নাকি সবাই বলবে এটা আমার মসজিদ? নিঃসন্দেহে মসজিদ সবারই, কিন্তু এটা কমিটি থাকা লাগবে না, তার চেয়ারম্যান থাকবে না? তারা আজকে দাওয়াত দিয়েছেন বলে আমি ওখানে এসেছি, সবাই মিলে দাওয়াত দিলে হয়তো নাকি। আগে তো এই মসজিদ আমার ভাত বাড়িয়েছিল, এখন যারা মসজিদ কমিটির সভাপতি তখন তো জন্ম হয়েছে কিনা সন্দেহ। যখন আমি এখানে এসেছি শুরুতে, আমি যখন জোহরের হেস্টার্ন হসপিটাল, আমার বন্ধু আবু কালাম আজাদ যখন এখানে ইমামতি করত, তখন তার সঙ্গে আমার যাতায়াত ছিল। যখন সভাপতি ছিলেন আমাদের ম্যাজিস্ট্রেট আব্দুল সামাদ সাহেব সভাপতি, আর ফজলু ভাই ছিলেন সেক্রেটারি, আসাদুজ্জোহান আব্দুর রাজ্জাক ছিলেন আমার খুব ক্লোজ ফ্রেন্ড বলতে পারেন, এদের নাম আমি আজও ভুলে নেই। হয়তো বা ম্যাজিস্ট্রেট আব্দুল সামাদ সাহেব তো মারাই গেছেন, ফজলু ভাইও মারা গেছেন, আসাদুজ্জোহান কি বেঁচে আছেন? অসুস্থ। আব্দুর রাজ্জাক মারা গেছেন, দেখেন শাহাদ ভাই উনি তো মারা গেছে, ওনার জানাতে আমি এসেছিলাম। চিন্তা করুন তাহলে, আমরা যে বেঁচেছি এটা আমাদের বোনাস লাইফ, একদিন পাশ হাতে উচিত না। তখনকার সেই হাতেমকা ছোট মসজিদ, তখন তো বলতে হেতমকা বলা হয়তো, তাই না? হেতমকা ছোট মসজিদ বলা হয়তো। আমাদের যত দাওয়াতি কাজ সাংগঠনিক কাজ এখানেই ছিল, যেহেতু আপনারা পিছিয়ে গেছেন ফলে আমরা আর আসি না। মসজিদ সুন্দর হয়েছে, যিনি মসজিদ করে দিলেন তিনি তো আমারই আত্মীয় সাতক্ষীরার, তার নাম কি ভুলে গেছেন আপনারা? মোশাল্লা, জি জি বাবা, আমার ভাবির দেওয়ার ওটা কার কোথা কী বলছেন বাড়িতে সাতক্ষীরায়, সেই সময় 35 লক্ষ টাকা ব্যয় করে মসজিদ করে দিয়েছিল। আমি যুব সংগঠনের 4টা রুম করতে বলছিলাম, করে দিয়েছিল, এখন তো কিছুই তো নাই। পরাক তো ভালো কর্মী ছিল, সীতাকান্ত আর দল করে, রাজনৈতিক দল করে বসে। সেদিন আমরা এসেছিলাম কারণ কিছু সহযোগী পেয়েছিলাম, এখন মসজিদের চেহারা সুন্দর হয়েছে, আগের চেহারা ভালো হয়েছে না, মানুষ কোথায়? সত্যের পক্ষে অবশ্যই কিছু মানুষকে থাকতে হবে ভাই। আপনারা যতই বলেন আমাদের সংখ্যা বেড়েছে, সংখ্যা বেড়েছে শক্তি বাড়ে নাই। যদি জনগণের ঐক্য আছে, নেতাদের ঐক্য নাই, অবশ্যই আপনাদেরকে সত্যের পক্ষে শক্তিশালী হতে হবে। আহলে হাদিস বলে আপনারা যে গর্ব করেন, সারা রাজশাহীতে আপনাদের অবস্থান নিঃসন্দেহে অনেকের কাছে ঈর্ষণীয়, কিন্তু এরপরও আপনাদের সংগঠন নাই বলে শক্তি নেই। আমরা রাজশাহীতে তবলিগ ইস্তেমা করি, আপনারা দেখেছেন সারা দেশ থেকে লোক আসে না, এখান থেকে কটা লোক যায়? যদি সংগঠন থাকতো তারা যেত। আমি যখন মাদারবাস হলে প্রথম, তখন আমার জহলে যায়নি, তখনই এখান থেকে ওই যে বন্দুক দোকান কী ছিল নাম, বন্দুকের দোকানটা কী বলতে পারবেন? হাসান, কোথায় বসে আছো? মারা গেছে, দেখেন। এর আপনাদের উচিত ছিল তার জানাজা আমাকে ডেকে নিয়ে আসা,
কারণ এখান থেকে সর্বপ্রথমে হাসানাতে খুঁজে বের করেছে আমাকে জহলে বলে কি মাদারবাস হলে কি তখন আম গাছ ছিল আমতলায় বসে আমি গঠনতন্ত্র লিখছি যুবসংঘের তো টিন শেড ছিল মাদারবাস হল এখন তো হই হই কারবার কালকে ঢুকে গেছিলাম টিএসসিতে একটা প্রোগ্রাম করতে যুবসংঘের ইউনিভার্সিটি দেখার জন্য ঘুরলাম দেখি তো ইউনিভার্সিটির অবস্থা মানে চেনাই যায় না 1980 সাল থেকে 2016 সাল পর্যন্ত যেখানে চাকরি করলাম এই দীর্ঘ 37 বছরের কর্মস্থল আমি চিনতে পারছি না তখন যে ছেলে গিয়ে আমাকে খুঁজে বের করে এখানে এনেছিল আবুল হাসান না তো সেলিম লিখে আসে ওদের ডেকে নিয়ে এসো আমাদেরকে দেখবো আমি ওর জন্য আবুল হাসানের জন্য রুহের মাগফিরাত কামনা করছি যেসব ভাইরা আজকে মারা গেছেন অন্তর অন্তঃস্থল থেকে তারা আমাদের ভালোবাসতেন আমরাও তাদের জন্য অন্তর অন্তঃস্থল থেকে দোয়া করছি বিশেষ করে অসুস্থ ভাই আসল জবান না আমি আল্লাহ পাক তার সুস্থতা তার জন্য কামনা করছি তারা সেই সময় আমাদের যেভাবে সহযোগিতা করেছিলেন সে সহযোগিতা আমরা যদি আজকে স্মরণ না করে দীর্ঘদিন পরে এখানে এসে তো এটা আমার জন্য অকৃতজ্ঞতা হবে আমি তাদের যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরকালীন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা বেঁচে আছেন তাদের সুস্থতা কামনা করছি তাদের সন্তান বা উত্তরসূরি যারা বেঁচে আছেন তাদের সবাইকে দাওয়াত দিচ্ছি তোমরা তোমাদের বাবাদের রক্তের হক আদায় করো এবং আহলে হাদিস আন্দোলনের জন্য জানমাল দিয়ে এগিয়ে আসার চেষ্টা করো রাজি আছো নাকি আহলে হাদিসের রক্ত বাতিলের সামনে মাথা নিচু করে না এই বিশ্বাসটা মজবুত রাখো মরা দিয়ে মরার গায়ে যত ইঞ্জেকশন দাও নড়বে না কিন্তু যতক্ষণ জান আছে ততক্ষণ বাতিল সঙ্গে কোনো আপোষ নাই এটা বলতে পারবো এই মেজাজ নিয়ে তোমাদের বাপচাদের একসঙ্গে কাজ করেছে এক মদখোর মরে গেছিল রাত দুটোর সময় তার জানাজা করতে হবে বন্ধু আবুল কালামকে মারতে আসছিল ও বলছিলাম আমি মদখোরে জানাজা পড়বো না ওই দিন রাতেই তার ইমামতি ক্যান্সেল করে দিয়েছিল তোমরা সেদিন ও সকালবেলা কাঁদতে কাঁদতে চলে গেছে জহলে আমার কাছে বলে ভাই এই অবস্থা আবুল কালাম আর আমি একই ক্লাসমেট ছিলাম ওই আরামনগর আলিয়া মাদ্রাসায় এখন তাকে বলা আছে জামালপুর ওকে আমি চিনতাম চলো আমি যাচ্ছি চলে এলাম দিলাম খদ্দ দেয় নি খালি গালি গালাজি করলাম কমিটিকে আপনার কিসের কমিটি মত করে জানাজা পড়তে হবে কেন সে কোনদিন সালাত আদায় করে না শ্যাম পাল্লা জানাজা পড়তে হবে পড়েনি বলে ইমাম ক্যান্সেল হবে না আপনার ক্যান্সেল হবে আপনার কমিটি ক্যান্সেল যে মত করে জানাজা পড়তে একদম আলেমকে বাধ্য করে বাস তার ইমামতি আবার বহাল হয়ে গেল আর কোনদিন ডিস্টার্ব করে নাই কথা বলছেন যে স্মৃতি সে কি আস্তের কথা জহলে আমি গেছি 1921 সালে বের হয়েছে 1984 সালে 1921 সালে ঘটনা আপনাকে আজকে শুনালাম নতুন করে সেই সময় ডক্টর রহমান সাহেব এসেছিলেন আমার সাথে এখানে প্রোগ্রামে উনি বলেন আমি জমিয়ত আহলে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি হলেও এবং রাজশাহীতে 33 বছর ধরে আমি আছি কিন্তু কোনোদিন এই হেতম খাস ছোট মসজিদ দেখি নাই গালেবের কারণে আজকে আমি দেখতে পেলাম চিন্তা করতে পারছেন রাজশাহী ইউনিভার্সিটির তিনি অত্যন্ত নাম করা প্রফেসর হওয়া সত্ত্বেও হোল বাংলাদেশ জমিয়ত আহলে ইসলামের সহসভাপতি হওয়া সত্ত্বেও কোনো হেতম খাস মসজিদের আসেন নাই যুবসংঘের প্রোগ্রামে আমি আসলাম স্যারকে সাথে করে নিয়ে আসলাম এই বিষয়গুলো আপনাদের একটু মনে রাখা ভালো এখনও যদি এসে এদের ছেলেরা শিরকে বেদাতের বিরুদ্ধে আপোষহীন হয় বা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ায় দৃঢ় প্রতিজ্ঞ হয় ইনশাল্লাহ হাতেম খাসের পুরনো ধর্মীয় ঐতিহ্য আবার ফিরে আসবে ইনশাল্লাহ রাজি আছো মুরব্বীদের বলছি আপনারা যুবকদের রক্ত নিয়ে খেলা করবেন না আহলে হাদিসের ব্লাড কোশ্চেন কালো বাতিলের পিছনে মিছিল করে না এরা মিছিল করে স্যার আল্লাহর জন্য হাদিস কোরআনের জন্য বাতিলের পেছনে মিছিল করে না এরা সেকুলার নয় এরা সমাজতন্ত্রী নয় এরা মানুষের তৈরি করা কোনো মতবাদের পেছনে মিছিল করে বেড়ায় না এরা যদি করে স্যার আল্লাহ এবং তার রসুলের জন্য করে দুর্ভাগ্য আমাদের আমাদের ছেলেদের নিয়ে রাজনীতি করা হচ্ছে তারা মিছিলে গুলি খেয়েই মরছে তাদের ইহু কালে যাচ্ছে পরো কালে চলে যাচ্ছে এটা হবে না আহলে যুবসংঘ বাংলাদেশের যাবতীয় বাতিলের বিরুদ্ধে একটা মূর্তিমান চ্যালেঞ্জ স্বরূপ তারা কোশ্চিনকাল কোনো বাতিলের সঙ্গে আপোষ করে নাই আজও করবে না এই আহ্বান আপনাদের কাছে আজকের রমজানে আমার বিশেষ করে এখানে আমার দাবি অনেক পুরনো দাবি অনেকদিন পরে এনেছেন এটা আপনাদের অলসতা আপনারা ডাকলে অনেক আগে আপনাকে আমাদেরকে পেতেন আর যে এই যে ছেলে কথা বললো ওকেও আমি চিনি না
ও কখনো আমার সাথে পরিচয় করেছে বলেও আমি জানি না। ধন্যবাদ, অনেক প্রশংসা তুমি করলে, আমরা প্রশংসা শুনতে অভ্যস্ত নই, মনে রেখে দিও আমরা কাজে অভ্যস্ত। আমি উঠি আসার 5 মিনিট আগ পর্যন্ত আমার হাতে কম্পিউটার ছিল। এই বয়সে আমি যে কাজ করে ধারে কাছে যেতে পারবো না, আমি চাই তোমার বক্তব্য না, তোমার কাজ চাই আমি। তুমি এখানে যুব সংঘের দায়িত্ব নাও, তাহলে বলবো তুমি এখন পছন্দ করো আমাদেরকে, সংগঠন নেই তার সাথে কোনো সম্পর্ক নেই। এমনি হাওয়ায় প্রশংসা করে কোনো লাভ আছে? সারা দেশ তো আমাকে ডাকে, সব জায়গা আমি যেতে পারি না, যাওয়ার সময়ও নেই। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, মুরব্বীদের বিশেষ করে, দয়া করে ছেলেদেরকে আল্লাহর পথে পরিচালিত করুন, যে পথে গেলে ওরা মুক্তি পাবে, ওরা মরলেও আল্লাহর কাছে জান্নাত পাবে। আপনি কি চান না আপনার সন্তান সেই পথে চলে যায়? উনি হক মির রব্বিকুম বলে দাও, হে মোহাম্মদ, হক আসে আল্লাহর পক্ষ থেকে, তোমার প্রতিপালকের পক্ষ থেকে, জাতীয় সংসদ থেকে হক আসে না, কোনো নেতার ঘোষণায় হক আসে না, কারো ভাষণে কারো ঘোষণায় হক প্রতিষ্ঠিত হয় না, হক আসে স্যার আল্লাহর পক্ষ থেকে। ফমান শায়ফ আলী ওমেন, যে চায় হকের উপরে ইমান আনুক, ওমান শায়ফ আল একফুর, যে চায় হককে প্রত্যাখ্যান করুক, ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, আমরা জালেমদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। অত লাখো লাখো মানুষের মিছিলে হক কশৃঙ্খল হারিয়ে যেতে পারে না, আমরা পানির সঙ্গে মিশে যেতে পারি না, পানির উপরে মুক্তা বিন্দু ভাসতে চাই। কথা বুঝছেন? একটা আহলেস মরবে, আসমান জমিন কাঁদবে, লাখো বাতিলপন্থী মরবে, একটা পিঁপড়েও কাঁদবে না। আমি চাই প্রত্যেকটা মুসলমান পাক্কা আহলেদিস হবে, জীবনে মরণে শয়নে স্বপ্নে সর্বত্র সে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলবে, তার বাতিল তার বাইরে সে কোথাও পা বাড়াবে না। এইটা যদি করতে পারেন তাহলে জীবন সার্থক। আমাদের বইপত্র আছে, একবার নেবেন, খোদ্দাগুলো শুনবেন। মৌলিক বিষয় হচ্ছে মানুষের জীবনের লক্ষ্য পরকালীন মুক্তি। বাংলাদেশে শিক্ষার কোনো লক্ষ্য নাই, আমরা বলে দিয়েছি কালকের টিএসসি সেমিনারে, শিক্ষার লক্ষ্য তৌহিদ রিসালাত ও আখেরাত। আমরা এসেছি আল্লাহর হুকুমে, যাব আল্লাহর হুকুমে, পৌঁছব আল্লাহর কাছে। আমাদেরকে আমরা কেউ এখানে নিজের ইচ্ছা দুনিয়া আসেনি এবং নিজের ইচ্ছা করে দুনিয়া থেকে যাবো না, তা আমাদের ঠিকানা আছে, ঠিকানা হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে মিনহা খালাকনাকুম, আমরা একটা সবাই জানি, আমরা বলুন তো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুর্ভাগ্য এই আয়াতটি এখন জানাজার দোয়া হয়ে গেছে, কবর দেওয়ার দোয়া হয়েছে, তাই না? এই যে কত জায়গায় যাই বকা দিয়ে তো ঠিক নেই রে বেটা, মরবি এক কবর দেওয়ার আয়াত নাকি এটা? অর্থ হচ্ছে এই মাটি থেকে তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নেব, এই মাটি থেকে তোমাদেরকে আমরা আবার উঠিয়ে নেব আমার কাছে। এই ঠিকানাটা আমাদের জানা আবশ্যক। আমরা সবাই এগিয়ে চলেছি, প্রতি সেকেন্ডের 3 লক্ষ কিলোমিটার গতিবেগে, আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, যদি আমরা আলোর গতি ধরি, বরং কাল্লাম হেমবিল বাসার চোখের পলকের গতি, তার চেয়ে তার দ্রুত আমরা এগিয়ে চলেছি আমাদের চূড়ান্ত ঠিকানা মৃত্যুর দিকে। যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে। একজন জনৈক ব্যক্তি এসে বলছে, হে আল্লাহ রসুল, সবচেয়ে উত্তম ব্যক্তিকে? তিনি বললেন যে সবচেয়ে চরিত্রবান। আবার প্রশ্ন করছে, সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে? তিনি বললেন যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী পাথর সঞ্চয়ে চেষ্টিত থাকে। আমাদের মৃত্যুর পরবর্তী পাথর সঞ্চয়ের বিষয়টি খেয়াল রাখতে হবে। যখন মানুষ মরে যায়, সঙ্গে 3 জন যায়, তার মাল যায়, তার পরিবারের লোকরা যায় এবং তার আমলটা যায়। পরিবারের লোকরা ফিরে আসে, মালটা ফেরত আসে, আমলটার সঙ্গে থেকে যায়। এই আমল যদি নেক আমল না হয়, আমল যদি এমন হয় যে জাকাত দেয়নি, ফেতরা দেয়নি, কিছুই করেনি, কেউ ফাঁকি দিয়ে খাইছে সারা জীবন, ওই আমলটা সম্পূর্ণ সাপের আকার ধারণ করে, তাকে চোয়ালে কামড় দিতে শুরু করে দেয়। তুমি কে? আমি তোমার সে রাখা সঞ্চিত ধন, আনা কাঞ্জকা আনা মালকা। মান্দা বলে আমার মাল, আমার মাল, আমার মাল। আল্লাহ রাসূল বলছেন মাল তো মাত্র 3টা, একটা যেটা সে খায় সেটা তার, আর সেটা সে পরিধান করে সেটা তার, আর যেটা সে অন্যকে দেয় সেটাই হলো তার সঞ্চয়। ওয়াকুল্লু যালিকা হালিকুন ও তারিকু হলিন নাস, এর বাইরে যত মাল তার থাকে সব কিছু ধ্বংস হবে এবং অন্যের জন্য ছেড়ে যাবে।
ধনী শ্রেণীর টাকা পয়সা এত বেশি, ঢাকায় বাড়ি, ঢাকায় পাঁচটা ফ্ল্যাটের মালিক, বলি বলি করে গর্ব গরম এতগুলো ফ্ল্যাট আছে, লাভটা কী আছে? তুমি থাকো তো এক জায়গাতে, ওগুলো কী করবা? শুধু বলতে আনন্দ, আমি পাঁচটা ফ্ল্যাটের মালিক, আমার ঢাকায় বাড়ি, রাজশাহী বাড়ি, লন্ডনে বাড়ি, কত অহংকার, লাভ নাই। যেখানে থাকেন এটাই আপনার, আপনার সন্তান আপনাকে কবে নিয়ে যেতে পারছে না। গত তিন দিন আগের পত্রিকা পড়ে দেখেন, ওই মহিলার সাতটা সন্তান, দুটো থাকে বিদেশে, পাঁচটা থাকে ঢাকায়। 74 বছর বয়সে একজন এসে জবে গিয়ে মেরে ফেলে দিয়ে চলে গেছে, কেউ নেই বাড়িতে, পাকা বাড়ি, লাভ কী? বাংলাদেশে যদি এই দুর্দশা হয়, অত কে আপনার সঙ্গে থাকবে না তো এটা আমি জানেন না। অতএব যতদূর সম্ভব পরকালীন পাথর সঞ্চয় করুন, যেটা আপনার কাজে লাগবে এবং থেকে যাবে, আগামীতে আপনার কাজে লাগবে। আহলে হাদিস আন্দোলন বলা হয়েছে এটাকে। কেন? যে মানুষ যদি আস্তে আস্তে ঝিমে গেছে, আহলে হাদিসের যে মূল স্পিরিটটা হারিয়ে গেছে, এটাকে জাগিয়ে তোলার জন্য নেতৃত্বে প্রয়োজন ছিল। ঘরে ঘরে এই নেতৃত্ব যদি আমাদের সৃষ্টি হয় আন্দোলনের মানে মুরব্বীদের মধ্যে, যুবকদের মধ্যে, সোনামণিদের মধ্যে, তাহলে দেশে একটা ব্যাপক আন্দোলন সৃষ্টি হবে। সারা দেশ পরিবর্তন করতে গেলে আগে মানুষ পরিবর্তন করতে হয়। আপনাদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছে যে আপনারা তো রাজনীতি করেন না, আপনাদের ভোট নেন না, ভোটে যাবেন না, মন্ত্রী হবেন না, এমপি হবেন না, তা আপনাদের সঙ্গে থেকে আমাদের লাভটা কী? এটা খুব সহজ বুদ্ধি, মনে রাখবেন। যারা ভোট নিয়েছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, আপনারা দেখান তারা সমাজে কোন কাজটা করেছে। এই মিষ্টিদের হাত দিয়ে 1,250 মসজিদ হয়েছে, বিশ্বাস করবেন? নদবড়ে একটা, তার মধ্যে নদবড়া দেখছেন না, ওইরকম আরও বহু নদবড়া আছে বাংলাদেশে এই মিষ্টিদের হাত দিয়ে করা। কোন গল্প করে আমরা নাকি বাদ্য শোনাতে হচ্ছে? কিন্তু আজ পর্যন্ত কোনো মন্ত্রী সারা জীবন মন্ত্রিত্ব করে 1,200 মসজিদ করতে পারেনি। তাহলে যদি কাজ করতে চান, আপনি বহু কাজ করতে পারবেন, কিন্তু খালি ভোট নিয়ে সে কী করবে, কী করছে, কী করে, সে আপনারা আমার চেয়ে বেশি ভালো জানেন। অত বলতে গেলেও তো আপনার অ্যারেস্ট হওয়া যাওয়া লাগবে, কিছু বলাও তো যাবে না। এখন আর পুলিশ তো আসে চারিপাশে, ডিবি আসে আমার পিছিয়ে পিছিয়ে, গেল সে কী বলে না? সাবধান, নিজের পরকালে আগে সামলান। মানুষ যদি তৈরি হয়ে যায়, ইনশাল্লাহ এদেশের সরকারও আহলে হাদিস হয়ে যাবে। এদেশের মানুষ যদি আহলে হাদিস না হয়, সরকার কি আহলে হাদিস হবে নাকি? চেতনা সম্পন্ন মানুষ দরকার না মরা মানুষ দরকার? এখনও সংসদে 12-15 জন এমপি আহলে হাদিস আছে, মন্ত্রী আহলে হাদিস আছে, সব তো এমন মরার মরা, ও গুতা মারলেও নড়ে না। এরা কিছুর আহলে হাদিস? জি না, চেতনা সম্পন্ন একটা জাতি তৈরি করেন। এই জন্য আমরা বলেছি সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য, আগে সমাজ পরিবর্তন হবে, পরে অটোমেটিক সরকার পরিবর্তন হবে। তো সমাজ যদি পরিবর্তন না হয়, সরকার কী পরিবর্তন হবে? আমরা চাচ্ছি সমাজ বিপ্লব, আপনারা চাচ্ছেন সরকার পরিবর্তন। সরকার পরিবর্তন হলে সাময়িক, সমাজ হলে স্থায়ী, তাই না? যদি এদেশের মানুষ মুসলমান না হয় তো, আর বাবা ইন্ডিয়ার কী বসে বলেন মুর্শিদাবাদ, আগে আপনাদের বই আছে আমার কাছে রাজশাহী জেলা মুর্শিদাবাদ, সে বই আমার কাছেই আছে, গোদাগাড়ি জেলা মুর্শিদাবাদ। 47 সালের পরে গিয়ে গোদাগাড়ি জেলা রাজশাহী হয়েছে, মুর্শিদাবাদ ওধারে চলে গেছে, কারণ এদেশের অধিকাংশ লোক মুসলমান, তাদের ইসলামী চেতনার কারণেই এদেশটা স্বাধীন বাংলাদেশ হওয়ার গৌরব অর্জন করতে পেরেছে। আজকে যদি এখানে ইসলামী চেতনা ধ্বংস করে দেওয়া হয়, এদেশের স্বাধীনতাও বিলিয়ে যাবে, এখানে থাকবে না, টিকতে টিকতে পারবে না। ঠিক অমনিভাবে যদি এদেশের মুসলমানের শেরেক বিদাত ছেড়ে দিয়ে পরিপূর্ণভাবে কোরআন ও সহিহ অনুযায়ী হয়ে যায়, এইসব তাদের দ্বারা প্রতিষ্ঠিত সরকারও সত্যিকার অর্থে ইসলামী সরকার হবে। আমরা সেটাই করতে চাচ্ছি, আপনারা ভুল বুঝবেন না। ইসলামী খেলাফত আসবে, যেখানে ঘরে ঘরে নেতৃত্ব নির্বাচনের দল প্রার্থী ভিত্তিক নেতৃত্ব নির্বাচন, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় গজব হচ্ছে এটা, ঘরে ঘরে নেতা নির্বাচন। মসজিদ কমিটি করতে হবে, নির্বাচন করো, কেন কিসের নির্বাচন? এখানকার মুরব্বীদের আছে, তারা মিলে পরামর্শ করে যিনি ভালো যোগ্য তাদের রেখে দেন, মরা পর্যন্ত যদি সে যোগ্যতা থাকে, আমার দরে থাকে থাকে, মরা পর্যন্ত সে মতলে থাকবে। 3 বছরের পর খালি পাল্টা নির্বাচন করো, নির্বাচন যেখানে গ্রুপিং সেখানে, যেখানে নির্বাচন সেখানে গ্রুপিং। আর এইটা করি সারা বিশ্বের যত অশান্তির কারণ হচ্ছে এই নির্বাচন।
ইসলাম কোশ্চেন তো এগুলি বরদাস্ত করে নাই। অবকার যদি খলিফা ছিলেন মরার আগ পর্যন্ত অবকারই খলিফা ছিলেন, ওমর খলিফা ছিলেন মরার আগ পর্যন্ত ওমরই খলিফা ছিলেন, এটা আপনার ইতিহাস সামনে নাই, আমাদের সম্পূর্ণ উল্টা। এই জন্য তাদের রেখে যাওয়া সুন্নত আমরা রেখে পুনরায় বাংলাদেশ জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছে। আমাদের উচিত হবে আহলে হাদিস হিসাবে যদি আমরা মনে করি তাহলে হাদিস কোরআন অনুসারী হওয়া, আর যদি সাধারণভাবে মনে করি তাহলে যারা শিরক বিদআত করছেন তাদেরকেও বলবো এগুলো থেকে দূরে আসেন। একটু পরে ইফতার করবেন না, আপনার ফতোয়া দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, 3 মিনিট পরে করবেন, আপনারা তাই করেন নাকি? কেন করেন না? আপনি গর্বের সঙ্গে বলবেন আমরা হাদিসে বিশ্বাসী, হাদিসে বলা হয়েছে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করো, বলা হয়নি? এইখানে আপনি আহলে হাদিস হলেন, তারাবির সময় সারা বাংলাদেশ পড়ছে বিশ্বের তারাবি, আপনি কি বিশ্বাস পড়েন নাকি এখানে? কেন পড়েন না? ট্র্যাডিশন নয়, হাদিসে রয়েছে বলে আমি পড়ি। তিনজন লোক সালাত পড়ছে, ধরেন চার ইমাম, তো ধরে নেন হানাফি ইমাম বিশ্বাস পড়ছে, নিচে হাত দেন সহজ হবে, এটা রফাদার নাই আমির নাই নিচে হাত বান্ধা, শাফি মালিকি হাম্বলি তিনজন ইমামে বুকে হাত বাঁধে, তিনজন ইমামে রফাদান করে, তিনজন ইমামে জোরে আমিন বলে, এবং আপনি হাতম কামরুদ্দিন মোতাল্লি সাহেব ভাই আপনি দাঁড়ান পাশে, আপনি আহলে হাদিস, আপনার সালাত আর শাফিদের সালাত একরকম হচ্ছে না? আপনি বুকে হাত বাঁধছেন না? আপনি রফাদান করছেন না? আমিন জোরে বলছেন না? এখন আপনাকে বলতে হবে তৃতীয় পক্ষ, আপনারা বলেন এর মধ্যে আহলে হাদিস কে আর শাফি ডেকে বলুন, বাহ্যিক রফুল এদানে আমিনে বুকে হাত বান্ধে শাফি আর আহলে হাদিস একই না? এবার আমি বলবো শাফি আর আহলে হাদিস এক নয়, বাহ্যিক রফুল এদানে এক, কিন্তু ইমানের দিক দিয়ে আপনার আনুগত্য হাদিসের কাছে আর ওনার আনুগত্য তার ইমামের কাছে, তার মজহাবের কাছে, তাহলে কি এক হলো? পার্থক্য বুঝতে পারছেন? যার আনুগত্য মজহাবের কাছে সে কি আল্লাহর কাছে ওরকম পূর্ণ নেকি পাবে? যার আনুগত্য তার রসুলের কাছে হাদিসের কাছে সেই পুরোপুরি আহলে হতে পারবে। পার্থক্য বুঝতে পারছেন তো? আমরা আট রাত কেন পড়ি? যেহেতু হাদিসে রয়েছে, যদি বলেন যে বাপ দাদা করে গেছে তাই করি, তাহলে আপনি ফেল, আপনার কোনো নেকি হবে না। এই যে প্রতিটি যখন এখান থেকে আমরা দেখছি প্রতিটি ব্যাপারে যদি আপনি এটা করতে পারেন ইনশাআল্লাহ তাহলে আমাদের জীবনটা সার্থক। আমাদের ব্যাংকগুলো সব সুদি অর্থ নিয়ে চলছে, এই সুদ থেকে বাঁচার জন্য আমরা কোনো চেষ্টা করবো না? আমরা নিজেরা সুদ খাবো না, সুদ দেবো না, সুদ নেবো না, দাদন ব্যবসা করবো না, যদি তওবা করি তাহলে আর 10টা লোক তো হবে, যদি আমরা আপোষ করি তো এটাই থেকে যাবো সারা জীবন। আমরা চেষ্টা করবো সাধ্য মতো, সাধ্যের উপরে আল্লাহ কাউকে কষ্ট দেন না, যুবশক্তি যদি এগিয়ে আসে সমাজে পরিবর্তন অবশ্যম্ভ হবে। ঠিক অমনি করে এখন আমাদের আরেকটা সংস্থা হয়েছে আল আওয়াম, নিরাপদ রক্তদান সংস্থা, বিড়ি সিগারেট যারা খায় যারা মদ খায় তাদের ব্লাড আমাদের এই রক্তদান সংস্থা নেওয়া হয় না, এ পর্যন্ত প্রায় 4 থেকে 5 হাজার মানুষ রক্ত পেয়েছে, একটা পয়সা কখনো আমরা নেই না, শুধু ফোন করলেই তার কাছে রক্ত দিয়ে আসে, এটা কোনো সংগঠন দেয়? লোকেরা ব্লাড ব্যাঙ্কে ব্লাড রাখে, আমরা নিষেধ খাবো কোনো ব্লাড ব্যাঙ্কে ব্লাড থাকবে না, ব্লাড তোমার দেহে থাকবে, যখনই প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে ব্লাড তুমি দিয়ে দাও, ওই জীবন্ত ব্লাড যে জোশ রাখে এবং সেটা যত রোগীর যত দ্রুত কল্যাণ করে, ব্লাড ব্যাঙ্কে রাখা ওই ব্লাড সেটা করে না, দুর্বল হয়ে যায়। এর মধ্যে দিয়ে একটা আমাদের দারুণ সমাজ সচেতনতার পরিচয় রয়েছে, কোনো বিড়ি সিগারেট করে ব্লাড আমরা নেই না, হিন্দু হোক তাও ভালো, ব্লাড তো হিন্দু না, যদি বিড়ি সিগারেট খায় মুসলমান হলেও তো রক্ত নেই না, আর যদি বিড়ি সিগারেট না খায় হিন্দু হলেও তো রক্ত নেব, কথা বলছেন? রক্ত আল্লাহ দেওয়া, ও নষ্ট করেছে ওর তো দোষ কি? এটা একটা সামাজিক একটা দারুণ বিপ্লবী পদক্ষেপ আমাদের। এর সঙ্গে আর নতুন করে যোগ পেশাজীবী ফোরাম, যারা আহলে যে পেশাজীবী আছেন বিভিন্ন সেক্টরে তাদেরকে আমরা দাওয়াত দেবো পেশাজীবী ফোরামের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, যেন কোনো আহলে পেশাজীবী যেন অন্যায়ের সঙ্গে আপোষ না করে, সুদ খাবে না, ঘুষ খাবে না, মানুষের কাজে ফাঁকি দেবে না, এভাবে আমরা গড়ে তোলার জন্য সমাজটাকে আস্তে আস্তে চেষ্টা করে যাচ্ছি। আপনাদের সবার কাছে আমাদের আপিল রইল যে কোনো মূল্যে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার চেষ্টা করুন। মা বোনদেরকে অবশ্যই শক্ত একদিন বসতে হবে, এখানে মুসলিম ভাইদেরকে প্রতিদিন এসার পরে একটা করে সহিহ হাদিস শোনাতে হবে,
এবং প্রতি সপ্তাহে একদিন তালিম বৈঠক করতে হবে, প্রতি মাসে একদিন এখানে তবলিগ ইস্তেমা হবে। যদি এগুলো হয় তাহলে মসজিদটা আবাদ হবে, আন্দোলনে খালি পাঁচ সপ্তাহ সালাত আদায় করে চলে যাবেন, মসজিদ জীবনও আবাদ হবে না। এখানে সালাত রসুল থাকবে, যে ছেলেটাকে প্রশংসা করলে বোধহয় পড়েছেন কি আল্লাহ জানে, সালাত রসুল অনুযায়ী আমাদের সালাত হচ্ছে কিনা আপনারা যাচাই করবেন না। অনেকের বাড়িতে বই আছে, বই পড়ে না, ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছে এগুলি পড়ানো এবং বুঝানো। আমাদের আরবি কায়দা আছে, মখরাজ কীভাবে আরবি কায়দা সব বলা আছে। আমরা সবাই সুরা ফাতিহা পড়ি, বহু লোক আছে আমার সামনে ধরা পড়েছে সুরা ফাতিহা ভুল পড়ে, এমনকি এক বুড়ো মানুষকে আমি চেষ্টা করেছিলাম ভাই আল্লাহ কুমত তাকাসর এই একটা সুরা ঠিক করতে পুরো রমজান গেছে আমার, কিন্তু সে ছোটোবেলায় শিখেছে এলাইকুম তাকাসর এলাইকুম তাকাসর, আল্লাহ বলাতেই পারেনি আমি তাকে। ছোটোবেলায় একবার যদি জবান নষ্ট হয়ে যায় সারা জীবন ওই নষ্ট জবান এসে থাকে। এই জন্য আমরা আরবি কায়দা লিখেছি, যদি এগুলো আপনারা চর্চা করেন তাহলে ইনশাল্লাহ এই মসজিদটা আবাদ হবে। আল্লাহ রসুলের মসজিদ ছিল উপরে খেজুর গাছের সামনে, খেজুর ডাল দিয়ে সামনে করা খেজুরি পাতা, আর খাম্বাগুলো যে খেজুরির গাছ, আর নিচে ছিল এই সমস্ত বালি আর ক্ষুদ্র পাথরের মেঝে। সেইখানে বসে যারা ছাত্র ছিল সেখানকার ছাত্র আবু বকর ওমর ওসমান আলী, তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ। এখনকার কী বলে হারামের মদিনা হারামের অবস্থা কি, ওরে সুবহানাল্লাহ, দেখলে তো পাগলে যেতে হবে, এত সব কিছু বেড়েছে কিন্তু মুসলিমদের মধ্যে সে ইমান কি বেড়েছে? হেতমকা মসজিদ সুন্দর হয়েছে, মানুষ সুন্দর হতে হয়। এখানকার আহলে হাদিস রফলাদিন যে আছে আমিনে আছে ঠিকই আছে, কিন্তু চর্চা করতে হয় ভাই, এই বাচ্চাদের গড়ে তুলতে হবে, এদেরকে সুযোগ করে দিতে হবে। আপনাদেরকে মুরব্বীদেরকে বলছি আপনারাই তাদেরকে বলুন বাবা তোমরা কাজ কর বস, প্রতিদিন একটা করে হাদিস পড়তে হবে, সিলেবাস এসার পরে বাস একটা হাদিস পড়তে অনুবাদ সহ দুই মিনিট সময় লাগে না। সপ্তাহে একদিন তালিম বৈঠক করবেন, তালিম বৈঠক এক ঘন্টা, এখানে বসেই সবাইকে নিয়ে তালিম করবেন, মহিলারা করবে ছাদে যদি মাইক থাকে দুজায় করবে। আমি সদর মনে করতাম মহিলাদের নিয়েই করতাম, মহিলারা উপরে থাকতো নিশ্চয় পুরুষদের নিয়ে থাকতাম। তারপরে মাসে একদিন তবলিগ ইজতেমা হবে, আশপাশে যত শাখা আছে সবাই মাসে সবাই এসে চারিপাশে এসে এখানে বসবে, এখানে তারা নিজেরা তবলিগ ইজতেমা আমাদের নিয়মকানুন সব বলা আছে কর্মপদ্ধতিতে। তারপরে বছরে যদি সম্ভব হয় আপনাদের পক্ষে একটা বড় আকারে সম্মেলন করবেন, যাতে সবার মধ্যে মহব্বত বৃদ্ধি পায়, ঐক্য শক্তি হয়। ঐক্য ছাড়া তো শক্তি হয় না, ঐক্যে মুক্তি বিভক্তিতে ধ্বংস। ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল, আমরা সবাই এগুলো বলি। আমি হেতমখা মসজিদের কমিটির ভাইদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখানে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, এবং আমি তাদের কাছে দাওয়াত দিয়ে যাচ্ছি আহলে আন্দোলন বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার জন্য, এবং সেই সাথে মা বোনদেরকেও দাওয়াত দিচ্ছি তারা যেন গড়ে ওঠেন। ইনশাআল্লাহ মা বোনদের হাতেই, কিন্তু আসলে সমাজ তাদের হাতেই, পুরুষ তো বাইরে থাকে। আমি সবশেষে যারা মৃত্যুবরণ করেছেন আমার বন্ধুরা তাদের রয়ে আমি আপনারা কামনা করছি, যারা এখন বেঁচে আছেন আমরা তার পূর্ণ রোগমুক্তির জন্য দোয়া করছি, এবং যারা এখানে অসুস্থ হয়ে আসেন তারা ছাড়াও সবাইকে, সকল মুসলমান নারী পুরুষ সবারই রুহের মাগফিরাত কামনা করছি, এবং যারা অসুস্থ তাদের পূর্ণ রোগমুক্তির জন্য আল্লাহর নিকট প্রার্থনা করছি। আপনারা জানেন সায়েমের দোয়া কবুল হয়, তিনজন লোকের দোয়া আল্লাহ ফেলেন না, সায়েমের দোয়া, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া। আমরা এখানে সবাই সায়েম, আমরা যদি দোয়া করি আল্লাহ তুমি আমার এই প্রতিবেশী ভাই বোনদেরকে পবিত্র কোরআন আর সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দেওয়া, হে আল্লাহ এই হেতমখা জয় মসজিদের তরুণ যুবকদেরকে তাদের ব্লাডটাকে আল্লাহ তুমি তোমার নিজের রাস্তায় ব্যয়ের জন্য কবুল করে নাও, হে আল্লাহ এদের মুরব্বীদেরকে তোমার পথে পরিচালিত করো। হেতমখা জয় মসজিদের সত্যিকার অর্থে আহলে হাদিসের ঐতিহ্যবাহী মসজিদ হিসেবে রাজশাহীতে গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আল্লাহ তুমি তাদেরকে সে তৌফিক দান করো, আমিন। আকুল কৌলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।